নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোস রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশানটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি একটা ব্রেকিং নিউজ নিয়ে। কোরও কিন্তু আইএসএলে ব্যাক করতে চলেছে, এটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে কোন ক্লাবে সেই ব্যাপারটা নিয়ে। তার সাথে সাথে আমরা আলোচনা করতে চলেছি দেবব্রত সরকার ক্যামেরার সামনে অন ক্যামেরা কী বললেন সাইনিংয়ের নিয়ে, সেই ব্যাপারটা নিয়ে। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, কিসের অপেক্ষা করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকমই ডেইলি আপডেট পাওয়ার জন্যে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মেইন টপিকে আসা যাক। তো সবার প্রথমে আমরা সম্মান জানাবো পি ভি সিন্ধুকে, পরপর দুবার অলিম্পিকে মেডেল পাওয়ার জন্য। রিও অলিম্পিক 2016 সিলভার মেডেল পেয়েছিলেন, এবং এবার সেমিফাইনালে চাইনিজ থাইপি তাইজুর কাছে হারার পর আজ কিন্তু দুই সেটেই খেলা শেষ করে কিন্তু পদক নিয়ে আসলেন ভারতের তারকা ব্যাডমিন্টন প্লেয়ার পি ভি সিন্ধু। এবং এবার কিন্তু তিনি পেলেন ব্রোঞ্জ, খুব সম্ভবত ফাইনালে উঠলে কিন্তু গোল্ডটা এই পি ভি সিন্ধুরই হতো। দুর্ভাগ্যবশত গোটা টুর্নামেন্ট দারুণ খেলার পরও কিন্তু তাকে থার্ড পজিশন অর্থাৎ ব্রোঞ্জ নিয়েই খুশি থাকতে হলো। যাই হোক, ভারতের কিন্তু দ্বিতীয় পদক হলো এই অলিম্পিকে, প্রত্যেকটা ভারতীয়র কিন্তু আজ গর্ববোধ হচ্ছে, কারণ তারা কিন্তু আজ মেডেল পেল। শুধু পি ভি সিন্ধু নয়, পি ভি সিন্ধুর মেডেলটা কিন্তু আমাদের ভারতবাসীর গর্ব এবং ভারতবাসীর প্রত্যেকের মেডেল। যাই হোক, পি ভি সিন্ধু কিন্তু ব্রোঞ্জ পেল, এটাই কিন্তু তোমাদের জানানো ছিল। সেকেন্ড আপডেট অবভিয়াসলি কোরোকে নিয়ে। এই মুহূর্তে যেটা আপডেট, কোরোর কিন্তু আইএসএলে ব্যাক করার একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, তবে কোন ক্লাবে এইভাবে বলাটা ঠিক নয়, কারণ অনেক ক্লাবের নাম বেরিয়ে এসেছে, চারটে ক্লাবের নাম বেরিয়ে এসেছে, যেখানে এক নম্বরে রয়েছে কিন্তু অবভিয়াসলি এই মুহূর্তে চেন্নাই এফসি এবং মুম্বাই সিটি এফসি, এবং এছাড়াও চলে এসেছে নাম কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির, এছাড়াও কিন্তু নাম চলে এসেছে এই মুহূর্তে উড়িষ্যা এফসির। তো দেখো, আমি জোর দিচ্ছি মুম্বাই সিটি এফসি এবং চেন্নাই এফসিকে। চেন্নাই এফসির একজন ফরেন স্ট্রাইকার দরকার সেটা আমরা জানি, এবং চেন্নাই এফসি এমন একজন স্ট্রাইকারকে খুঁজছে যার অন্তত একটা সিজন আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং সেক্ষেত্রে কোরো তো বেস্ট অপশান হবে। তিনটি সিজন 48 গোল, এখনও গত সিজন না খেলে এখনও আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই কোরো। 64 গোল কন্ট্রিবিউশন রয়েছে মাত্র তিনটি সিজন খেলে, এবং দুবার পেয়েছে কিন্তু কি গোল্ডেন বুট, এছাড়া গোল্ডেন বলও কিন্তু তিনি জিতেছেন। স্প্যানিশ স্ট্রাইকারের বয়স এই মুহূর্তে 38-39 বছর বয়স, তাই তাকে নিলে অবভিয়াসলি এক বছরের ডিলই হবে। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি হতেও পারে নাও হতে পারে, কারণ একজন অবভিয়াসলি ইগোর অ্যাঙ্গুলো, তাকে কিন্তু মাত্র এক বছরের জন্যই নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কোরোকেও তারা এক বছরের জন্য, এক বছরের চিন্তাভাবনা করেই নেবে কিনা এতে আমার অন্তত খুবই ডাউট রয়েছে। তবে চেন্নাই এফসি হলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ তারা কিন্তু যে কিরগিজ প্লেয়ার নিয়েছে তার বয়স 31 বছর বয়স, সেক্ষেত্রে তিনি অনায়াসে 2-3 বছর কিন্তু অনায়াসে আইএসএলে খেলতে পারবেন যদি ভালো পারফরমেন্স থাকে। সেক্ষেত্রে কিন্তু বলতে পারো চেন্নাই এফসিতে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, মুম্বাই সিটি এফসির নামও রয়েছে, এবং আরও দুটি ক্লাবের নাম যেটা বললাম রয়েছে, তাই দেখা যাক কোরো কোন ক্লাবে আসে। এই ব্যাপারটা কিন্তু আমরা আগামী এক মাসে জানতে পারবো, কারণ ট্রান্সফার উইন্ডো এক মাস পরেই শেষ হচ্ছে। কোরো ব্যাক করলে কিন্তু বলতে পারো একটা আলাদা উত্তেজনাই সৃষ্টি হবে। এবার চলে এসে আজকের পরবর্তী আপডেট, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সকে নিয়ে। এই মুহূর্তে শোনা যাচ্ছে একজন আর্জেন্টিনিয়ান স্ট্রাইকার, তার নাম হচ্ছে জর্জে ডিয়াজ, আসল নাম হচ্ছে জর্জে পেরোয়েরা ডিয়াজ, একজন আর্জেন্টিনা স্ট্রাইকার, তার সাথে নাকি কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি। তো ব্যাপারটা এখনও ইনিশিয়াল স্টেজে, ফার্দার আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এবার চলে আসি সরাসরি এসসি ইস্টবেঙ্গলের কথাতে। এই মুহূর্তে আজ অবশ্যই ইস্টবেঙ্গল দিবস ছিল, যার জন্য ক্লাব তাবুতেও বিভিন্ন অনুষ্ঠান করা হয়, এবং সেখানে কিন্তু দেবব্রত সরকারকে জিজ্ঞেস করা হয় সাইনিংয়ের ব্যাপারে। তিনি কিন্তু অন ক্যামেরা প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটা কোটি কোটি সমর্থকদের, ইস্টবেঙ্গল সমর্থকদের আজকের দিনে দাঁড়িয়ে, যে সাইনিং কিন্তু হবে। হ্যাঁ, আবারও বলছি, তিনি কিন্তু অন ক্যামেরা বলেছেন সাইনিং কিন্তু হবে, সেটা খুব তাড়াতাড়ি হবে আশা করছি, কারণ এক মাস বাকি রয়েছে পুরো আগস্ট মাসটা ট্রান্সফার উইন্ডোর। এছাড়া কিন্তু অবভিয়াসলি সিএফএল রয়েছে, সিএফএল এর সূচি ঘোষণা করা হয়েছে, যেখানে কিন্তু সি সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনকে রেখেই সূচি ঘোষণা করা হয়েছে,
এবং সব মিলিয়ে কিন্তু সিএফএল খেলতে হলে একটা দল গঠন করতে হবে এবং দল গঠন করার মূল চাবিকাঠি কিন্তু সাইনিং। তাই সাইনিং আমরা আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সমস্ত ব্যাপারটা, সমস্ত বিষয়টা। তো আশাবাদী, এবং অন ক্যামেরা কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সাইন হবে। এই মুহূর্তে কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে যে খুব আগে কিন্তু তিনি এটাও বলেছেন যে পার্থসারথি বাবুর সাথে সিসিমেন্টের কর্মকর্তার ভালো সম্পর্ক রয়েছে। তাই এই মুহূর্তে বিশেষজ্ঞ মহল কিন্তু মনে করছে পার্থসারথি বাবুর সাথে আগেই যোগাযোগ করা উচিত ছিল। সে যাই হোক, আমরা আশাবাদী আগামী দিনে ভালো খবর আসবে। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।